ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জিব্বার নান্নাড়িয়ে কোরআন তিলাওয়াত হয় না, এটা মনে মনে সল তাদাব্বুর বা চিন্তা হচ্ছে, মনে মনে চিন্তা ভাবনা করা, মনে মনে অনুধাবন করা। তিলাওয়াত করলে আপনি অবশ্যই, তিলাওয়াত মানে জিব্বা নাড়িয়ে পড়া, এটাকে বলা হয় শব্দ, শব্দ করে পড়া, বড় করে না, শব্দ বের হবে আপনার জিহ্বা থেকে, আস্তে পড়ুন বা জোরে পড়ুন, নিয়মতান্ত্রিক আর কি, ওটা তো জানেন। তাই যিনি জিহ্বা নাড়াবেন না ওনার তিলাওয়াত হচ্ছে না, উনি তিলাওয়াতের স্বভাব পাবেন না, কিন্তু কোরআন দেখছেন, উদ্ভাবন করছেন, ওই হিসেবে তার স্বভাব হবে। ওটা কতটুকু এর কোনো পরিমাণ নেই, পরিমাণ নাই, কিন্তু কোরআন দেখে পড়লে অথবা না দেখে পড়লে, আক্ষরিক উচ্চারণ সহ পড়লে প্রতিবক্ষরের দোষ নাকি, এটা তো আর আছেই, মানে এক নাকি হাদিসে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে একটি অক্ষর পাঠ করবে, তাহলে পাঠ করার দরকার, আপনি এমনি দেখলেন এটা পাঠ করা হচ্ছে না, যে একটি অক্ষর পাঠ করবে তাকে আল্লাহ পাক এক নাকি দিবেন, আর এক নাকি দশ নাকির সমান হবে। বারাকাল্লাহু ফিক।